আপনাকে ব্যবসা করার জন্য কি সরকার জায়গা দিয়েছে রাস্তা এরকম ছেড়ে দেওয়ার জন্য? বলেছে শুনো, আমাদের রাস্তা রাস্তা, আপনি রাস্তার উপর, আমার রুগী আছে পিছনের গাড়িতে, আমি নিজের রুগী, গাড়ি কি করে নিয়ে যাব, গাড়ি কি করে নিয়ে যাব, গাড়ি কি করে নিয়ে যাব, ভদ্র হবে রাস্তায় যেন গাড়ি না এখানে দাঁড়াই, সাইকেল মোটর সাইকেল ভিতরে ঢুকাবেন, ব্যবসা করতে হলে গাড়ি থাকবে তো ঠিক আছে, বলুন গাড়ি কেন থাকবে, গাড়ি জানেনি, অবাক কথা, আমার গাড়ি এই দিক দিয়ে আপনার গোটা তিনটে গ্রামের লোক, আপনার জন্য গাড়ি করে দিয়েছে, আপনার জন্য রাস্তা করে দিয়েছে, আপনার জন্য করেছে, সরকারি রাস্তা বলে আপনি গাড়ি দাঁড় করে দিবেন, পাগলের মতো বলছি আমি তাহলে, গাড়ি কি করে নিয়ে যাবো এটা দিক দিয়ে, এইটা দিক দিয়ে গাড়ি যাবে, কি করে আমি কবার বলবো, কাকে বলেছিস তুই, গাড়ি কেন আমি বলছি, গাড়ি ড্রাইভার কোথায়, ড্রাইভার কোথায়, আমি করছি ব্যবসা করছেন, আপনি রাস্তার কি সাবধান, রাস্তার উপর গাড়ি দাঁড় করাবেন নি বলে দিলাম, স্পষ্ট বলে দিলাম, বললাম তো রাস্তার উপর গাড়ি দাঁড় করাবেন নি, একদম বেশি কথা বলবেন নি, রাস্তার উপর গাড়ি দাঁড় করে দিবে, প্রতিদিন গাড়ি দাঁড় করাবে, সাইকেল মোটর সাইকেল, আরে এখানে তিনটে গ্রামের লোক যাতায়াত করে, তো আপনি রাস্তার উপরে গাড়ি দাঁড় করাবেন, আমার রাস্তার উপরে হয়েছে জায়গার উপরে, রাস্তা আপনাকে ছেড়ে দাঁড় করাতে হবে নি, আরে আমাকে সরকার, আপনি রাস্তা এখানে, আমাকে 600 স্কয়ার ফুট করতে বলছে, আমাকে জায়গা করতে বলেনি, আপনার রাস্তা এখান থেকে 100 মিটার গেলে পরে আপনার মেন রাস্তা, সেখানে গাড়ি দাঁড় করে মাল নামানি কেন, হ্যাঁ এখানে মাল নামবে, ঠিক আছে কোথায় কি দিতে হচ্ছে দেখছি আমিও, অবাক কথা, তাহলে জনগণের জনগণের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়ে, অভদ্র আমি তাহলে, আমি তাহলে অভদ্র, বুঝতে পেরে গেছি তো, সভ্যকে আর ভদ্রকে বুঝে গেছি তো, ভদ্র রাস্তায় গাড়ি যেন না থাকে, হ্যাঁ ছেচন দিয়ে দিবে কত একদম, ইয়ে একার জন্য আবার কি, এখানে তিনটে গ্রাম শুধু নয়, এটা নারাদুল এবং কলাগ্রাম যাতায়াত রাস্তা মেন রাস্তা, হ্যাঁ বলুন, হ্যাঁ ভালোভাবে কিভাবে বলবো, কি করে বলবো, এই যে গাড়ি যাচ্ছে এই যে পাবলিক হয়ে তো, এটাই নিয়ম আমাদের, গাড়িটা এখন আমার গাড়িতে যদি রুগী থাকে এই রাস্তায় পাঁচটা, নিয়ম এটা ওয়েস্ট বেঙ্গলের নিয়ম এটা, আপনার নাম কি বলুন, আমার নাম জানা দরকার, বলুন না ছবি তুলে নিয়েছিস, হ্যাঁ আপনার নাম বলুন না, আমি চিনি ভালো করে, আর তুই আমার ছবি তুলে নিয়ে চলে যা, প্রচার করবি, অবশ্যই প্রচার করবো তো, কোথায় দিবি দিবি, অবশ্যই বলবো তো, বেশি পাকামি, রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে দিয়ে মাল নেওয়া হবে প্রতিদিন, কোচকাই পেয়েছে, বেঙ্গলের নিয়ম, আমার ছবি তো সামনে দাঁড়িয়ে বলছি, বললাম তো ছবি তুলছি তো, লেন বলুন, ওয়েস্ট বেঙ্গলের নিয়ম চলে যা, ঠিক আছে কোথায় জানাবি, ওয়েস্ট বেঙ্গলের প্রশাসনকে দেখাবো, হ্যাঁ চলে প্রশাসনকে দেখাবি, ঠিক আছে, এটা ওয়েস্ট কত কয় জায়গায় বন্ধ করবি তুই, এক জায়গায় তো বন্ধ হবে, আপনি পাবলিকের রাস্তা বন্ধ করে দিয়ে মাল নিয়ে যাবেন প্রতিদিন, কোথাও বন্ধ হবে না, আবার তুমি বলছো তুমি নিজে পেশেন্ট, পেশেন্ট একটা গাড়ি চালাচ্ছিস, পেশেন্ট কি করে, এত বড় সাহস, আরে আমি আমি না পেশেন্ট হলাম, আমার তো পাঁচটা গ্রামের লোক আছে, পেশেন্ট তুই নিজে বল, আরে এখানে তো পাঁচটা গ্রামের লোক যাতে করে, আমি শুনছিলাম দেখ ওই গাড়ি দাঁড় করে, আমার কোনো স্বার্থ নেই, নাই তো আমার কোনো স্বার্থ নেই, কিন্তু তোর যে কথাবার্তা আচার ব্যবহারটা, আমার আচার ব্যবহার খারাপ হলো, আরে আমি পেশেন্ট না হলাম, আমার গ্রামের তো পাঁচটা লোকের তো অসুস্থ হতে পারে, আপনি আমার এইদিকে গাড়ি যাতায়াতের রাস্তা ছাড়বেন কেন, অনেক ভালো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দেখছি, গাড়িটা নিয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দেখছি, ড্রাইভার কুদা বলছে গাড়িটা আগুন লাগিয়ে দিয়ে, তোকে আমি কথাটা বললাম অনেকক্ষণ থেকে, গাড়ি একটা এটা আজকে একদিনের সমস্যা নয়, কি বলছে আমি পেশেন্ট, আমি পেশেন্ট, ও পেশেন্ট ওই গাড়ি চালাচ্ছে, বললাম তো গাড়ি যাবার রাস্তা কোথায় আছে, গাড়িটা রাস্তা কি করে যাবে, গাড়ি ব্যাক করুন, গাড়িটা ব্যাক করুন।